বেঙ্গলস পাপা টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আলোচ্য ভিডিওতে আমরা দেখব পঞ্চম শ্রেণীর শেখার সেতু নতুন বইয়ের গণিতের সলিউশন, পরিসীমা ও ক্ষেত্রফলের চ্যাপ্টারটা 21 থেকে 24 পাতা পর্যন্ত। তো দেখো শিক্ষার্থীরা এই পাঠ থেকে কী কী শিখবে। বিভিন্ন জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করতে পারবে, সাধারণ সূত্র থেকে আয়তাকার ও বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আর কী পারবে? সাধারণ সূত্র থেকে আয়তাকার ও বর্গাকার ক্ষেত্রের ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। দেখো বাগানের ধারে বেড়া দিই, আমাদের মনে রাখতে হবে বাগানের ধারে বেড়া দেওয়া মানে আমাদের পরিসীমাতে বেড়া দিতে হবে। আর পরিসীমা হচ্ছে এই যে বাগানের চারদিকটা, এটাই হচ্ছে, এটা যদি বাগান হয় চারদিকটা, এটাই হচ্ছে আমাদের পরিসীমা। দেখো কি বলা হচ্ছে, ভোলা মালির বাগানে রোজ গরু ঢুকে যায়, তাই বেড়া দিতে হবে। হিসাব করে দেখি কতটা লম্বা বেড়ার প্রয়োজন। বেড়া যদি আমরা দিই জমিতে, তাহলে এই ধারটা বেড়া দেবো, মাছ দিয়ে তো আর দেবো না। তাহলে এই যে ধারের পরিসীমাটা আমাদের প্রয়োজন, তাহলে দেখো ধারের দৈর্ঘ্য 15 মিটার, 25 মিটার, 35 মিটার আর এই 25 মিটার, এই কটা আমাদের যোগ করতে হবে, তাহলেই আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে এই 100 মিটার, এই 100 মিটার বাগানের হলো পরিসীমা। তাহলে এই 100 মিটার আমাদের হচ্ছে বেড়া দিতে হবে। যে কোনো চিত্র বা ক্ষেত্রের ধারগুলির মোট দৈর্ঘ্য হলো ক্ষেত্রটির পরিসীমা, আর এটাই আমরা বেড়া দেব। এবার দেখো ভোলা মালির দেখা দেখি রতনেরও ইচ্ছা হলো তার নিজের বাগানটা বেড়া দিয়ে ঘিরতে। হিসাব করে দেখি রতনের বাগান ঘিরতে কতটা লম্বা বেড়ার প্রয়োজন। তাহলে দেখো 12 মিটার প্রথমে, তাহলে 12, তারপরে রয়েছে 10 মিটার, তারপরে রয়েছে 18 মিটার, তারপরে আবার 10 মিটার, তারপরে আবার 12 মিটার। তাহলে এই কটা আমাদের যোগ করতে হবে, এটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে দেখো এই কটা যদি আমরা যোগ করি আমাদের কত হবে, 12 আর 10 22 আর 18, 22 আর 8 30 আর 10 40 50 আর 12 62। তাহলে 62 মিটার হচ্ছে আমাদের বেড়া দিতে হবে, 62 মিটার। তাহলে রতনের বাগান ঘিরতে কত মিটার বেড়া লাগবে? 62 মিটার বেড়া আমাদের লাগবে। এরপর দেখো হুসেন মিয়া বেড়া বাঁধে, আজ সে ইসমের বাড়ির চারপাশ বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। হিসাব করে দেখি হুসেন মিয়া কতটা লম্বা বেড়া লাগিয়েছে। দেখো ইসমের বাড়ির জমিটা আয়তাকার ক্ষেত্র, মনে রাখতে হবে যখন আয়তাকার ক্ষেত্র হবে তখন আমাদের এই যে লম্বা দিকটাকে বলা হবে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য দয়ৈ গজফলারে দৈর্ঘ্য, আর এই যে চওড়া দিকটা এটাকে বলা হবে প্রস্থ, আয়তাকার দিক হলে। তাহলে দেখো আয়তাকার ক্ষেত্রে এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য থাকবে আর একটা দুটো প্রস্থ থাকবে। তাহলে দৈর্ঘ্য রয়েছে 5 মিটার আর প্রস্থ রয়েছে আমাদের 3 মিটার। তাহলে এক্ষেত্রে জমির পরিসীমা বার করতে গেলে আমরা চারিদিকটা যোগ করেও করতে পারি, চারদিকটা যোগ করেও করা হলো, আর অন্যভাবে আর একটা সূত্র দিয়ে করতে পারি আমরা। কী সূত্র? এই যে পরিসীমা সূত্র। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন? দেখো দুটো দৈর্ঘ্য থাকছে, সেজন্য 2 দৈর্ঘ্য 2 × দুটো প্রস্থ থাকছে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেজন্যই হচ্ছে এই আমাদের সূত্র। তাহলে দেখো মান বসানো হলো এই যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এতেও সেই আমাদের উত্তর কিন্তু একই বার হবে। আমরা এইটা দিয়েই আমাদের কাজ করতে হবে। এর পরের পাতায় কী রয়েছে আমরা দেখবো এবার। এ পাতায় দেখো কী রয়েছে, আবার খুঁজে পাই 16 ভাগ 2 = 8 এবং 5 ভাগ 3 = 8। তাহলে আয়তাকার চিত্র বা ক্ষেত্রের পরিসীমা ভাগ 2 = দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আবার কি বলা হচ্ছে, আয়তাকার ক্ষেত্রের পরিসীমাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পাব। তারপর দেখো আমি ভাবছি হুসেন মিয়াকে দিয়ে আমার বাড়ির চারপাশটাও বেড়া দিয়ে বাঁধিয়ে নেব। হিসাব করে দেখি কতটা লম্বা বেড়া লাগবে। আমার বাড়ির জমিটা বর্গাকার ক্ষেত্র, এর প্রতিটি ধার দেখো প্রতিটি ধার কত করে রয়েছে, 5 মিটার করে, 5 মিটার। তাহলে 5 মিটার এটা আমরা বসাবো, 5 মিটার। এবার দেখো বর্গাকার জমির দেখো প্রত্যেকটা বাহু আমাদের সমান, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে তখন বুঝতে হবে সেটা হচ্ছে বর্গাকার জমি। তাহলে বর্গাকার জমির পরিসীমা দেখো কীভাবে বার করা হয়েছে, যোগ দিয়ে, সব কটা বাহু যোগ দিয়ে আমাদের পরিসীমা বার করা হয়েছে। এবার অন্যভাবেও করা যায়, অন্যভাবে কীভাবে করা যায়, বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র রয়েছে একটি, 4 × 1 বাহুর দৈর্ঘ্য। যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাই 4 × 1 বাহুর দৈর্ঘ্য যদি আমরা করি তাহলে বর্গাকার চিত্রের পরিসীমা বেরিয়ে যাবে। আবার খুঁজে পাই
এই যে দেখো, পরিসীমাকে 4 দিয়ে যখন ভাগ করা হচ্ছে তাহলে আবার বাহু বেরিয়ে যাচ্ছে। তাহলে পরিসীমা বেরোলো আমাদের 20, তাহলে এই পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আবার বাহু বেরিয়ে যাবে। তাহলে বর্গাকার বা চিত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র কি? পরিসীমা বাই 4। এগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে। পরিসীমা সূত্র, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে বেরোবে, পরিসীমা ভাগ 4, এগুলো প্রত্যেককে মনে রাখতে হবে। এবার দেখো, এই অঙ্কগুলো আমরা নিজে করব। দেখো আয়তাকার, এ দেখো দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য রয়েছে, দুটো প্রস্থ, মানে এটা আয়তাকার জমি। তাহলে এর পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত? লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য 14 ফুট, 1, 10, 4, 14 ফুট আমাদের দৈর্ঘ্য, আর 11 ফুট হচ্ছে আমাদের প্রস্থ। এই যে 11 ফুট, তাহলে প্রস্থ বসাবো এবার আমরা। এবার 2 × এই দুটো যোগ হবে, 14 আর 15 আর 10-এ আমাদের হবে 25। 25, তাহলে 2 × 25 ফুট বা 2 × 25 ফুট, 25 × 2 আমাদের হবে 50 ফুট। তাহলে যখন দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকবে, আমাদের বুঝতে হবে আয়তাকার জমি, আর এই সূত্রে আমাদের করতে হবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রে আমাদের করতে হবে। এবার এই অঙ্কটা দেখো, আমাদের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর পরিসীমা দেওয়া রয়েছে, আর আমাদের কী চেয়েছে? প্রস্থ চেয়েছে। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ বার করার সূত্র কি? পরিসীমা ভাগ 2, আগে আমরা উপরে দেখেছি। তাহলে এই যে পরিসীমাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের বেরোবে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার যদি এটা আমরা বার করি, তাহলে আমাদের হবে 2 দিয়ে 36কে ভাগ করলে হবে আমাদের 18, 1, 10, 18, 2, 36। এবার দেখো, তাহলে এবার এই যে 18 থেকে আমরা প্রস্থ দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেবো, দৈর্ঘ্য রয়েছে আমাদের 10 ফুট, 18 থেকে 10 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হবে 8 ফুট, আর এটাই হবে আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ কত বেরোলো আমাদের? 8 ফুট, 5 ফুট। এরপরের অঙ্কটা দেখো, পরিসীমা দেওয়া রয়েছে আর প্রস্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য বার করতে হবে। একইভাবে আমাদের এই যে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে দৈর্ঘ্য যোগ প্রস্থটা আমাদের বার করতে হবে আগে। তাহলে এটা কত হবে? 15 × 30, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ বেরোলো আমাদের 15। এবার যদি আমাদের প্রস্থ দেওয়া রয়েছে, দৈর্ঘ্য কীভাবে বার করব? দৈর্ঘ্য যোগ প্রস্থ থেকে আমরা প্রস্থটা যদি বিয়োগ করি তাহলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে এই যে 15 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 9 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত বেরোলো? 9 মিটার। ওগুলো আমরা যা করলাম সব আয়তকার জমির করলাম। এবার নিচে দেখো, বর্গাকার জমি রয়েছে। এই যে দেখো, 4টে বাহুই সমান, 4টে বাহুই যখন সমান থাকবে তখন এটা কি? আমাদের বর্গক্ষেত্র বা বর্গাকার জমি। তাহলে বর্গাকার জমির পরিসীমা কী ছিল? 4 × একটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত? 15 ফুট, 1, 10, 5, 15 ফুট। তাহলে পরিসীমা কত? 4 × 15 আমাদের হবে 60 ফুট। আর একটা কি দেখো, এখানে পরিসীমা দেওয়া রয়েছে 56 ফুট। তাহলে আমাদের কী বার করতে হবে? দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমাদের ওখানে দেখেছিলাম পরিসীমাকে 4 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আবার আমাদের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে পরিসীমা 56 ফুট ভাগিত 4, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে 56কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 × 4, 4, 4, 16, তাহলে আমাদের 14 ফুট হচ্ছে আমাদের এক একটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। পরের অঙ্কটা দেখো, আমাদের পরিসীমা দেওয়া রয়েছে 84 মিটার। তাহলে এটাও বাহুর দৈর্ঘ্য আমাদের বার করতে হবে, এটা বর্গাকার জমি রয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য পরিসীমা ভাগ 4, এই সূত্রটা আমরা আগেরটাও করলাম, এটাও করবো একই সূত্র দিয়ে। তাহলে 4 দিয়ে যদি 84কে ভাগ করি, 4 × 2 = 8, 4 × 4, তাহলে আমাদের উত্তর হবে 21 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 21 মিটার আমাদের হবে। এই 6গুলো কেন দেওয়া রয়েছে মনে হচ্ছে এটা ভুলভাবে দেওয়া রয়েছে, কারণ বাহুর দৈর্ঘ্য তো আমাদের 21 মিটার হবে, পরিসীমা যেহেতু 84 মিটার রয়েছে এগুলো 21 মিটার হওয়ার দরকার। 21 মিটার, এটাও আমাদের 21 মিটার, এটাও 21 মিটার, এটাও আমাদের হবে 21 মিটার। তো এই পেজটা আমাদের হলো। দেখো এবার, ওই পাতায় শুধু আমরা শিখেছিলাম পরিসীমা বার করা, এখানে আমরা ক্ষেত্রফল বার করা শিখব, কাগজের মাপ খুঁজি। এই যে পুরো ভিতরটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, পরিসীমা যেমন এই চারিদিকটা, আর ক্ষেত্রফল হচ্ছে এই ভিতরে পুরোটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখানে দেখো আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে, যে আয়তক্ষেত্রের সূত্র এগুলো, ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি চাই, ক্ষেত্রফল যদি দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। আর যদি প্রস্থ চাই, ক্ষেত্রফল দেয়া থাকে, তাহলে ক্ষেত্রফল
क्षेत्रफल के दैर्घ्य दिए भाग कर ले प्रस्थ पाब और आमादेर मने रखते हबे जखन क्षेत्रफल चाहिए आमादेर दैर्घ्य गुण प्रस्थ हबे। एई जे दैर्घ्य रयेछे 6 और प्रस्थ रयेछे 4, ताहले ओटाके आमरा गुण करब जखन क्षेत्रफल चाहिए 6 गुणित 4 और एटा एई जे सेमी सेमी मिले एटा आमादेर हये जाबे वर्ग सेमी। वर्ग सेमी एटाओ आमादेर गुण हबे दिए वर्ग सेमी हबे। एटाई हच्छे आमादेर एखाने शेखार। एबार जदि বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখি তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গক্ষেত্রের বাহু কত রয়েছে 5, এই বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আর এই সেমি সেমি মিলে আমাদের বর্গ সেমি হবে, এটা এখান থেকে শেখার। এবার পরের পাতা অঙ্কগুলো আমরা করব। দেখো এই পাতায় রয়েছে আয়তাকার ক্ষেত্র। এবার সূত্রগুলো আমাদের দেয়া রয়েছে দৈর্ঘ্য বার করার, প্রস্থ বার করার আর ক্ষেত্রফল বার করার, যেটা চাইবে আমাদের সেটা করতে হবে। দেখো প্রথমটায় দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া রয়েছে, আমাদের বার করতে হবে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6। আর যখনই আমরা ক্ষেত্রফলটা বার করব আমাদের মিটার থাকবে না, সেটা হবে মিটার, মিটার মিলে হবে বর্গ মিটার। তাহলে 6 8 আমাদের 48 বর্গ মিটার, এটার উত্তর 48 বর্গ মিটার। এরপরের অঙ্কটা দেখো, আমাদের ক্ষেত্রফল দেয়া রয়েছে আর কি দেয়া রয়েছে? প্রস্থ দেয়া রয়েছে। তাহলে দৈর্ঘ্য যদি আমরা বার করি, ক্ষেত্রফল 120, ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ 10, তাহলে আমাদের দৈর্ঘ্য কী বেরোবে? 12 10 হচ্ছে আমাদের 120, তাহলে 12 ফুট আমাদের বেরোবে দৈর্ঘ্য। এরপরে অঙ্কটা দেখো, দৈর্ঘ্য দেয়া রয়েছে আর ক্ষেত্রফল দেয়া রয়েছে। তাহলে যদি আমরা প্রস্থ বার করি তাহলে ক্ষেত্রফল প্রস্থ সমান সমান হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, এই যে ক্ষেত্রফল ভাগ 50। তাহলে এটা আমাদের কত হবে দেখো, এটা আমাদের হবে 50 3 50 150, তাহলে আমাদের প্রস্থ হবে 3 ফুট বেরোবে। তাহলে আয়তক্ষেত্রের পুরো সমস্যাটা আমাদের মিটলো, এটা অঙ্কগুলো সব করা হয়ে গেল। এবার আমরা বর্গাকার ক্ষেত্রের অঙ্কগুলো দেখব। দেখো বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে 6 মিটার, তাহলে ক্ষেত্রফল যদি আমরা বার করি সূত্র কি? বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য 6 গুণিত 6, তাহলে 36 বর্গ মিটার হবে। এই যে মিটার মিটার মিলে আমাদের হবে বর্গ মিটার, এটা হলো। এরপরটা দেখো কি রয়েছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 মিটার, তাহলে 8 মিটার গুণিত 8 মিটার, তাহলে 8 8 আমাদের হবে 64 বর্গ মিটার, মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। এরপরটা দেখো, বাহুর দৈর্ঘ্য রয়েছে 10 ফুট, তাহলে 10 ফুট গুণিত 10 ফুট সমান সমান আমাদের হবে 10 10 কে 100 বর্গ ফুট, ফুট ফুট মিলে আমাদের হবে বর্গ ফুট। এরপরেরটা দেখো, বাহুর দৈর্ঘ্য কত রয়েছে 4 মিটার, আর ক্ষেত্রফল দেখো আমাদের দেওয়া রয়েছে 16 বর্গ মিটার, আগে দেওয়া রয়েছে ক্ষেত্রফলটা, তাহলে 4 গুণিত 4, তাহলে আমাদের হচ্ছে 16 বর্গ মিটার। এবার এটা দেখো, ক্ষেত্রফল দেওয়া রয়েছে 49 বর্গ মিটার, তাহলে 49 বর্গ মিটারকে, তাহলে বাহু কত হবে 7 গুণিত 7 7 মিটার গুণিত 7 মিটার 49 বর্গ মিটার, তাহলে এটা আমাদের হবে 7 মিটার। এরপর অঙ্কটা দেখো, ক্ষেত্রফল কত রয়েছে 81 বর্গ ফুট, তাহলে 81 বর্গ ফুটটা আমরা এখানে বসাবো, 81 বর্গ ফুট। এবার আমাদের 9 ফুট আর 9 ফুট যদি গুণ করি তাহলে আমাদের হবে 9 9 81 বর্গ ফুট, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 9 ফুট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, অঙ্কগুলো শেখার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ।